বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের কাছে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। এখানে কী কী পদ রয়েছে, পদ সংখ্যা কতজন, শিক্ষাগত যোগ্যতা কী, আর আবেদন করতে কত টাকা খরচ হবে, আবেদন পদ্ধতি কী রয়েছে, এ টু জেড কিন্তু আপনাদেরকে এই বিজ্ঞপ্তিতে আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করব। সো বন্ধুরা, আশা করছি আপনারা বিজ্ঞপ্তিটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা পুরো বিষয়টি জানতে বা বুঝতে পারবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা, ওকে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি নেক্সটে যে কোনো চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও আপলোড করলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও অনেক চাকুরি সম্বলিত ভিডিও আপলোড করা রয়েছে, আপনারা চাইলে এগুলা দেখে নিতে পারেন এবং কি আবেদন করতে পারেন, ওকে। বন্ধুরা, আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার রয়েছে এমটিডি পদের নাম, এখানে কিন্তু 9,700 থেকে 23,490 টাকা বেতন দেওয়া হবে। এখানে পদ সংখ্যা 29 জন। এখানে অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং কি ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে এবং কি ভারী যানবাহন চালনায় 5 বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাদের এখানে থাকতে হবে। বন্ধুরা, 2 নম্বর রয়েছে ইঞ্জিন ড্রাইভার, এখানে কিন্তু বেতন দেওয়া হবে 9,700 থেকে 23,490 টাকা। এখানে কিন্তু পদ সংখ্যা 4 জন। এখানে কিন্তু আপনাদের SSC পাশ করলে আবেদনটি করা যাবে, ভারী যানবাহনের লাইসেন্স থাকতে হবে এবং কি ভারী যানবাহন চালনায় কিন্তু 5 বছরের অভিজ্ঞতা আপনাদের এখানে থাকতে হবে, ঠিক আছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর রয়েছে ক্রেন ড্রাইভার, এখানে কিন্তু পদ সংখ্যা 2 জন। আর এখানে কিন্তু আপনার SSC পাশ হলেই হবে এবং কি ভারী ড্রাইভিং লাইসেন্স, ভারী যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ফর্ক লিফট ড্রাইভার, এখানে কিন্তু 9,700 থেকে 23,490 টাকা, এখানে পদের সংখ্যা 1 জন। এখানে SSC পাশ হলেই হবে এবং কি ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন লিডিং ফায়ারম্যান, এখানে 9,700 থেকে 23,490 টাকা, এখানে পদ সংখ্যা 4 জন। এখানে কিন্তু আপনাদের SSC পাশ হলে আবেদন করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ফায়ার ইঞ্জিন ড্রাইভার, এখানে পদ সংখ্যা 3 জন। আর এখানে কিন্তু আপনার SSC পাশ হলে আবেদন করা যাবে, কিন্তু ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার, এখানে কিন্তু 9,300 থেকে 22,490 টাকা, এখানে 4 জন। এখানে কিন্তু SSC পাশ থাকলে আবেদন করা যাবে এবং ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ক্রেন ড্রাইভার, এখানে কিন্তু 9,300 থেকে 22,490 টাকা, এখানে কিন্তু পদ সংখ্যা 4 জন। এখানে কিন্তু SSC পাশ করলে আবেদন করা যাবে এবং কি ক্রেন ড্রাইভিং এবং কি লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা এখানেও থাকতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু বয়স 18 থেকে 30 বছরের ভিতরে বয়স হতে হবে, আর মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর, ঠিক আছে। বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা সনদপত্র এখানে নিয়ে যেতে হবে, দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা এবং বিভিন্ন কাগজপত্র এখানে আপনাদের নিয়ে যেতে হবে। এখানে বিস্তারিত দেখা দেওয়া রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটি, এখান থেকে আপনারা ডাউনলোড করে পুরো বিষয়টি দেখতে পারবেন। বন্ধুরা, এখানে আবেদন করতে হলে আপনাদের 100 টাকা কিন্তু আপনাদের অবশ্যই সোনালী ব্যাংকে ব্যাংক ড্রাফট করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন 100 টাকা দিতে হবে। আর এখানে আবেদনপত্রের সাথে যেখানে ফর্ম রয়েছে এই ফর্ম কিন্তু আপনার সুন্দরভাবে পূরণ করে ইনশাল্লাহ আবেদনটি করে নেবেন, ঠিক আছে। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন 12 টাকার মূল্যমানের কিন্তু অবশ্যই একটি ডাক টিকিট লাগাতে হবে, 12 টাকা মূল্যের, ঠিক আছে। বন্ধুরা, এখানে আবেদনটি কিন্তু শেষ হবে 28 অক্টোবর 2021 তারিখে, কিন্তু আবেদনটি শেষ হবে, আপনারা কিন্তু 28 অক্টোবর 2021 তারিখের আগেই আবেদনটি করে নেবেন, ঠিক আছে।
বন্ধুরা এই ছিল আজকের মতো বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই বিজ্ঞপ্তিটি আপনারা সুন্দরভাবে জানতে ও বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, আপনাদেরকে আরও একটি বিষয় অবগত করতে চাই। এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে যে জেলা রয়েছে এই জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? অন্য জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে জাস্ট যে জেলা রয়েছে এই জেলার প্রার্থীগণ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ওকে বন্ধুরা, আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন। আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন নিয়মিত চাকরির আপডেট পেতে। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, নেক্সট আর একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।